সাদাকাতুল ফিতির, সদকায়ে ফিতির যেটাকে আমরা বলি, অথবা ফিতরা বলে থাকি, এই সদকাতুল ফিতির এটা আরবি শব্দ। যে শব্দটি দুইটি শব্দ দিয়ে গঠিত, একটা হলো সদকা আরেকটা হলো আল ফিতির। সদকা এর বাংলা অর্থ হলো দান করা, সদকা করা। ফিতির শব্দ হলো রোজা শেষ করা, ইফতারি করা। এর শাব্দিক অর্থ দ্বারাই সদকাতুল ফিতির অর্থ হলো রোজা ভাঙ্গার বা রোজা শেষ করার জন্য দান করা। এখন সদকাতুল ফিতির আদায় করার হুকুম কি, এ ব্যাপারে আমরা জানব। সদকাতুল ফিতির আদায় করার হুকুম হলো ওয়াজিব। সদকাতুল ফিতির আদায় করতে হবে, এটা ওয়াজিব। কারণ বুখারীর রেওয়ায়েতের মধ্যে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বর্ণিত, ফরদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আল ফিতির। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতিরকে ফরজ করেছেন। এখানে ফরজ দ্বারা ওয়াজিব উদ্দেশ্য, এখানে ফরজ শব্দ আছে, অর্থাৎ এটা ওয়াজিব, করতেই হবে, আবশ্যকীয়। এটা অন্যান্য সদকা আর দানের মতো না যে মনে চাইলে দান করলাম, মনে না চাইলে দান করলাম না, এমন করা যাবে না। বরং অবশ্যই এটা দান করতেই হবে। বুঝাইতে পারলাম? এবার আমরা জানব আমরা সদকাতুল ফিতর কেন আদায় করব। সদকাতুল ফিতির আদায় করার দুইটি কারণ সুনানে আবু দাউদের মধ্যে বর্ণিত আছে। সেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুহরাতান লিসসাঈম মিনাল লাগভি ওয়ার রাফাস। প্রথম কারণ বা এজেন্সি হলো রোজাদার ব্যক্তিকে পুত পবিত্র করার জন্য। আমরা রোজা রাখতে গিয়ে যেভাবে রোজাটা রাখা দরকার ছিল ঠিক সেভাবে অনেকেই রাখতে পারি নাই। অনেকেই রোজা অবস্থায় অন্যায় করেছি, পাপাচার করেছি, মিথ্যা বলেছি, কিংবা কারো গীবত করেছি, বিভিন্ন রকম গুনাহের কাজ করেছি। ওই জন্য গুনাহ থেকে, অন্যায় থেকে, পাপাচার থেকে রোজাদার ব্যক্তিকে পুত পবিত্র করার জন্যই হলো সদকাতুল ফিতির। দুই নম্বর কারণ বা এজেন্সি হলো ওয়াতুআমাতান লিল মাসাকিন। দুই নম্বর কারণটা হলো দরিদ্র, মিসকিন, অসহায় যারা আছে তাদেরকে খাবার খাওয়ানোর জন্য। আপনার ঈদের দিনেও দেখা যায় অনেক দরিদ্র এতিমদের ঘরে ভালো কোনো খাবারের ব্যবস্থা নাই, কথা ঠিক কিনা? যাতে করে দরিদ্র, মিসকিন, অসহায় ব্যক্তিরাও ঈদের দিন আনন্দ করতে পারে, তাদের ঘরে খাবার থাকে এবং তারা ভালো কিছু খেয়ে আনন্দ ফুর্তি করতে পারে, এই জন্যই হলো সদকাতুল ফিতিরের হুকুম। অপরদিকে ঈদের দিনটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে জিয়াফাতুল্লাহ, মেহমানদারি, আপ্যায়ন। ঈদের দিন রোজা রাখা হারাম। এখন এই ঈদের দিন আল্লাহ তাআলা যেহেতু বান্দাকে মেহমানদারি করবেন, বান্দা গরিব হই হোক চাই ধনী হোক, এই জন্য গরিবরা কিভাবে আল্লাহ তাআলার মেহমানদারি গ্রহণ করবে সেই জন্য হলো হুকুম, তুমি ধনী, তুমি অন্যকে, দরিদ মিসকিনকে সদকাতুল ফিতির দাও, যাতে করে সেই টাকা দিয়ে সে ভালো খাবার কিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহমানদারিটা নিজেও গ্রহণ করতে পারে। অনেক দরিদ্র মানুষ আছে, অসহায় মানুষ আছে, রাত্রে ঈদের দিন খাবার আনতে পারে না, এই জন্য তাদেরকে আমরা সদকাতুল ফিতিরের টাকাটা অবশ্যই দিব। এখন কথা হলো আমরা সদকাতুল ফিতির কখন আদায় করবো।
সদকাতুল ফিতির অবশ্যই আমরা আদায় করব ঈদের নামাজের আগেই এবং ঈদের দুই তিন দিন আগ থেকেই আদায় করে ফেলব। সুনানে আবু দাউদ শরীফের মধ্যে আছে, সেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদাগা কবলা সলা ফাহিয়া জাকাতুন মাকবুলা, যে ব্যক্তি সদাকাতুল ফিতিরটা আদায় করল ঈদের নামাজের পূর্বে, তাহলে সে সদকাতুল ফিতির আদায় করার পূর্ণাঙ্গ সওয়াব লাভ করল। সুবহানাল্লাহ, একেবারে পরিপূর্ণ পূর্ণাঙ্গ সওয়াব লাভ করল। এখন ওয়ামান আদাগা বাদাস সলা ফাইয়া সদাকাতুম মিনাস সদাকাত, আর যে ব্যক্তি ঈদের নামাজের পরে সদকাতুল ফিতির আদায় করল, এই ব্যক্তি অন্যান্য সৎকার মতো একটা সৎকা করল। সে সদকাতুল ফিতির আদায় করার যে একটা সওয়াব বা নেকি আছে, ওই নেকিটা লাভ করবে না, এমনি স্বাভাবিক দান সৎকা করার যে সওয়াব, সেই সওয়াব লাভ করবে। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা অবশ্যই সদকাতুল ফিতির ঈদের নামাজের আগেই আদায় করে দিব। এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, ঈদের দুই তিন দিন আগেই আদায় করে দিবেন। এবার আমাদের জানা দরকার, সদকাতুল ফিতির কার উপর ওয়াজিব, কার উপর ওয়াজিব, এই প্রশ্নগুলো জানা দরকার আছে কি না আপনাদের? সদকাতুল ফিতির আদায় করা ওয়াজিব ওই ব্যক্তির উপরে যে ব্যক্তি ঈদের দিন, ঈদুল ফিতরের দিন সুবহে সাদেকের সময় জাকাত পরিমাণ সম্পদের মালিক, যেই ব্যক্তির উপাসে এমন সম্পদ আছে যেই সম্পদটা সম্পদের কারণে তার উপরে জাকাত ওয়াজিব হয়, এই পরিমাণ সম্পদ থাকলে তার উপর সদকাতুল ফিতির ওয়াজিব। তবে পার্থক্য হলো, ঘরের আসবাবপত্র এবং ঘর অতিরিক্ত বাড়ি ঘর ইত্যাদি জাকাতের নেসাবের ভিতরে গণনা করা হয় না, কিন্তু সদকাতুল ফিতিরের ক্ষেত্রে এগুলো সব গণনা করা হয়। অত্যাধিক প্রয়োজনীয় আসবাবপত্র, নিজের ব্যবহারের অতিরিক্ত ঘর কিংবা ওই ঘর যেই ঘর আপনি ভাড়া দেন, এই জাতীয় অত্যাধিক প্রয়োজনীয় আসবাবপত্র ব্যতীত যত মাল সামানা ঘর বাড়ি টাকা পয়সা আছে ওগুলা তার গণনা করা হবে। গণনা করে যদি নেশাব পরিমাণ হয় তার উপর সদকাতুল ফিতির ওয়াজিব হবে। অত্যাধিক প্রয়োজন বলতে কী বোঝানো হয়, অর্থাৎ যেই সমস্ত আসবাব পত্র ব্যতীত নিজের জীবন ধারণ করাটা কঠিন হয়ে পড়ে, যেই সমস্ত আসবাব ছাড়া নিজের জীবনটা হরণ হয়ে যাবে বলে মনে হয়, ওই সমস্ত আসবাবপত্রকে বলা হয় অত্যাধিক প্রয়োজনীয় আসবাবপত্র। এবার আমরা জানব সদকাতুল ফিতির কার পক্ষ থেকে ওয়াজিব। সদাকাতুল ফিতিরটা ওয়াজিব হলো নিজের পক্ষ থেকে, নিজের নাবালক সন্তান তাদের পক্ষ থেকে ওয়াজিব, এ সন্তান চাই ছেলে হোক কিংবা মেয়ে, কিন্তু নিজের বালক সন্তান, নিজের স্ত্রী বাবা মা তাদের পক্ষ থেকে সদকাতুল ফিতির আদায় করা ওয়াজিব না, কারণ শরীয়তের দৃষ্টিতে তারা বালেক হয়ে গেছে, তাদের দায়িত্ব তারা বহন করতে হবে। এখন সে যদি আদায় করে দেয় নিজের ইচ্ছায়, ওয়াজিব না, আমি আদায় করে দিলাম তো আদায় হয়ে যাবে, আদায় হয়ে যাবে, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু সন্তানের ক্ষেত্রে, সন্তান যদি এমন হয় যে সন্তান পাগল, বালেক ঠিক কিন্তু পাগল, তাহলে ওই সন্তানের পক্ষ থেকেও বাবা সদকাতুল ফিতির আদায় করাটা ওয়াজিব। একটা উদাহরণ আপনাদেরকে শোনাই, একান্নভুক্ত পরিবার যারা একসাথে খাবার দাবার খান, এই পরিবারে কথার কথা দশজন সদস্য আছে, ওই ব্যক্তির কেউ হয় সন্তান, কেউ স্ত্রী, কেউ বাবা মা, এই মিলে দশ থেকে বারো জন, তাহলে ওই পিতার উপরে যারা বালেক আছে, বালেকদের সদকাতুল ফিতির আদায় করা ওয়াজিব না, আদায় করে দিলে আদায় হবে। এখন সর্বশেষে আমি আপনাদেরকে শোনাবো সদকাতুল ফিতির কয় টাকা আদায় করতে হবে।
জানা দরকার আছে কি না। সাদাকাতুল ফিতির এটা ওয়াজিব করা হয়েছে হাদিসে পাকের মধ্যে কয়েকটি পণ্যের কথা, কয়েকটি দ্রব্যের কথা, যেমন গম, যব, আটা, আপনার কিশমিশ, পনির, খেজুর ইত্যাদি। এখন এগুলো যদি কোনো ব্যক্তি আমরা দিতে পারি দিব, আর যদি না দিতে পারি এর টাকা দিব। ইসলামী ফাউন্ডেশন থেকে এই বছর 2021 সালে টাকা নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন 70, সর্বউর্ধে 2310 টাকা। আমি কথাটা আবার বলতেছি, ইসলামী ফাউন্ডেশন থেকে 2021 সালে ফেতরা নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন 70 টাকা আর সর্বউর্ধে 2310 টাকা। এখন দেখা যায় সর্বনিম্নটাই সবাই আদায় করে, সর্বনিম্নটা 70 টাকায় আদায় করে। এখন 70 টাকা সর্বনিম্নটা তো সবার জন্য না, সবার জন্য এটা না, প্রত্যেকের উপর ওয়াজিব তার সাধ্য অনুপাতে, তার কামাই অনুপাতে। সবাই যদি 70 টাকা আদায় করে তাহলে কিশমিশ দিয়ে দে আদায় করতে হবে 2310 টাকা, এটা আদায় করবে কে? খেজুর দিয়ে আদায় করতে হবে, খেজুরের মূল্য, এটা আদায় করবে কে যদি সকলেই 70 টাকা দিয়ে আদায় করেন? এই জন্য আমি বলবো প্রত্যেকেই এটা আদায় করবেন নিজের সাধ্য অনুপাতে। যারা একে একটু ধনী আছেন, ভালো খাবার খান, অর্থ সচ্ছলতা আছে, তারা অবশ্যই প্রতি মাথা পিছু 2310 টাকা করে আদায় করবেন। আর যারা মধ্যবিত্ত আছে তারা মধ্য পরিমাণ আদায় করবেন, যারা একেবারে নিরুপায় কম তারা 70 টাকা আদায় করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাদাকাতুল ফিতির ঠিক সময়ে আদায় করে আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করার তৌফিক দান করুক। বলেন আমিন।